আপাতত বাংলাদেশ থেকে ফুড আইটেম ফার্স্ট প্রেফারেন্স, কারণ ফুড আইটেমের ডিমান্ডটার সঙ্গে থেকে তেল আছে বা বিভিন্ন খাদ্য সামগ্রী ওইগুলি দেওয়া মানে আনার খুব চেষ্টা চলছে এবং ওদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তারপর কয়লা বিভিন্ন ভাটা শ্রমিকদের খুব অবস্থা খারাপ, কয়লার জন্য দেওয়া হচ্ছে, সিমেন্ট আনা হচ্ছে, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসের দরকার সেগুলি আনা হচ্ছে। আর যদি সরকার পরবর্তীতে অন্য কোনো গাইড দেয় যে অন্য আইটেমগুলো আছে সেগুলি পারমিশন দিলে তখন সেগুলিও আসবে। আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সরকারের সম্পূর্ণ গাইডলাইন মেনে যা যা বলবে সেই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে চলি। আমরা যারা ব্যবসায়ী সবাই তো আসতে পারেননি কাজের ব্যস্ততার জন্য, এখানে ক্রাউন সিমেন্টের তরফ থেকে আছেন সত্যজিৎ সাহা এবং প্রণব সাহা, আমি সেভেনিক সিমেন্ট থেকে হাবুল বিশ্বাস, উনি তেলের তেল ইম্পোর্ট করছেন গুজরাটের বাংলাদেশ থেকে, আরও যারা আছে সবাই আমাদের সাথে সহমত আছে। এখন বর্তমানে কী কী মাল আসছে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে প্রথমত অর্ডার হয়েছিল শুধু অ্যাসেনশিয়াল কমোডিটিস, এর পাশাপাশি আমাদের রাজ্যের চাহিদার কথা চিন্তা করে সিমেন্ট, কয়লা এবং পাথরটাও একটা অর্ডার হয়েছে, সেটা সেই মতো এগুলি আসছে। এবং আমার মনে হয় যেটা এখন পেট্রোগুলো গত পরশু দিন ওপেন হয়ে গেছে, বাকি পণ্যগুলির মধ্যে এখন স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু ওই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং স্যানিটাইজ করে যতটুকু সম্ভব সব জিনিসই এখন বাংলাদেশ থেকে ইম্পোর্ট হবে। সাহায্য করছেন এখানে যারা এখানে এসেছেন এটা চালাচ্ছেন, ওনারা আমাদেরকে সাহায্য করছেন, কারণ বাংলাদেশ থেকে যে গাড়িগুলি আসে এখানে একটা সিস্টেমের মধ্যে গাড়িগুলি আনতে হয়, যেহেতু আপনারা সবাই জানেন সারা বিশ্বে একটা মহামারী চলছে, তার পাশাপাশি আমরাও এটার থেকে বাদ যাইনি, আমাদের ভারতবর্ষ তথা ত্রিপুরা অঞ্চলে এটাতে মানে যুক্ত হয়ে গেছে এই মহামারীতে, সেই কারণে গাড়িগুলি এটা বন্ধই ছিল আমাদের ব্যবসাটা, কিন্তু এবছর গাইডলাইন অনুযায়ী এখন ব্যবসাটা শুরু হচ্ছে, কিন্তু এটা ওই গাইডলাইন অনুযায়ী হচ্ছে 0.1 গাড়িটা স্যানিটাইজ করা হচ্ছে, একটা গাড়ি স্যানিটাইজ করতে গিয়ে 40 থেকে 45 মিনিট সময় লাগছে, তো স্যানিটাইজ করতে যেহেতু সময় লাগছে সেক্ষেত্রে সময়টাও বেশি যাচ্ছে। তো আমার একটা আবেদন থাকবো রাজ্য সরকার বা আমার এখানে যারা এসেছেন আছেন, কাজটা যদি সকালবেলা থেকে শুরু করা যায়, আরও আর্লি মর্নিংয়ে যদি কাজটা শুরু করা যায়, এখন বাংলাদেশে রমজান টাইম আছে, 3টার পরে কোনো গাড়ি ঢুকবে না, সেই ক্ষেত্রে যদি সকাল 7টায় থেকে যদি কাজটা শুরু করানো যায় তাহলে হয়তো গাড়ির পরিমাণটা কিছুটা হয়তো বাড়ানো যাবে, চাহিদা হয়তো কিছুটা আরেকটু মেটানো সম্ভব হবে। সেই দিক দিয়ে আমাদের এখানে যারা এলপিএ আছেন, কাস্টমস অথরিটি আছেন, এসোসিয়েশন যারা আছেন, পাশাপাশি রাজ্য সরকার, ওনারা নিশ্চয়ই একটা গাইডলাইন তৈরি করবেন আমাদের আশা ব্যবসায়ী পক্ষ থেকে, যাতে কাজটা সঠিকভাবে সকাল থেকে কাজটা সুষ্ঠুভাবে করানো যায়।